বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি, ডুবছে নতুন নতুন এলাকা। ভয়াবহ বিপর্যয়ে সিলেটবাসী, তলিয়েছে সুনামগঞ্জের 5টি হাসপাতাল। উত্তরের বন্যার পূর্বাভাস। দেশে প্রথম কুমিল্লা সিটি নির্বাচনে ভোটকেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা। রাজনৈতিক দলগুলো রাস্তা অর্জনে দ্রুত সংলাপে বসবে কমিশন। ভোটার তালিকা হালনাগাদ শুরু। হজের ফ্লাইট শুরুর 10 দিন বাকি থাকলেও নিবন্ধনে আটকে প্রস্তুতি। দুশ্চিন্তা এজেন্সিগুলো সঠিক সময়ে কার্যক্রম সম্পূর্ণ করাই বড় চ্যালেঞ্জ। এবং লন্ডনে বরেণ্য সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফার চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন। বৃহস্পতিবারের আগে দেশে আসছে না মরদেহ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। জনপদের সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। বাঁধ ভেঙে অবিরাম ঢুকছে পানি, ডুবছে সিলেটের নতুন নতুন এলাকা। সপ্তাহ ধরে পানিবন্দী থাকায় ভয়াবহ বিপর্যয় নগরবাসী। সহসাই পরিস্থিতির উন্নতির কোনো আভাস না মেলায় আতঙ্কে দিন পার করছেন সব বয়সী মানুষ। দিগিন সিংহের ক্যামেরায় ইকরামুল কবিরের রিপোর্ট। এমন ভয়াবহ ভাঙন এলাকার মানুষ গত এক যুগে দেখেনি। সিলেট থেকে 92 কিলোমিটার দূরবর্তী সুরমা, কুশিয়ারা এবং ভারতের বরাক নদীর মিলনস্থলের এই জায়গাটি ভেঙে যায় বৃহস্পতিবার মধ্যরাতে। এই অবস্থায় এলাকার নতুন নতুন জায়গা প্লাবিত হচ্ছে, নিঃস্ব হয়ে যাচ্ছে এলাকার মানুষ। বাঁধটি ভেঙে যাওয়ায় জকিগঞ্জের 9টি ইউনিয়ন এবং 1টি পৌরসভার বানভাসী মানুষের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। এতে বাড়ছে পানি, যে এখানে বিপদ সীমার থেকে 2-3 ফুট নিচে আছে পানি, কোনো ফাটলও ছিল না। সুতরাং আমাদের ধারণা হচ্ছে যে এটা কে বা কারা পরিকল্পিত হয়ে এই বাঁধটা কাটছে। এবং আস্থা ওয়ার্ডের জনগণ নিয়ে আমরা সহযোগিতা করে বাঁধার চেষ্টা করেছি, এখনো আমরা চেষ্টা করেছি এটা নিয়ে বাঁধা এলাকাবাসীর জন্য। রাস্তাঘাট খুব খারাপ, আই মনে হয় 7-8 দিন থেকে মানে খুব মানুষ অসহায় আছে। বাঁধটি ভেঙে দেওয়া হয়েছে এলাকাবাসীর এমন অভিযোগ নাকচ করে দেয় পুলিশ প্রশাসন। বাঁধটা কিভাবে ভাঙলো, কেউ ওই চাক্ষুষ নেই আসলে, কেউ কি ভেঙে দিয়েছে নাকি প্রাকৃতিকভাবেই ভেঙেছে, আমরা এই জিনিসটা নিয়ে কাজ করছি। এদিকে সিলেট নগরবাসী 5-6 দিন ধরে পানিবন্দী অবস্থায় থাকলেও তাদের সহযোগিতায় কেউ এগিয়ে আসছেন না বলে অভিযোগ বানবাসী মানুষের। পানির তো খুব অবস্থা খারাপ, পানি তো আমরা একবারে মানে পানি খাওয়ার মতো পানি নাই। আমরা ঘরে দুয়ারে খাইতে পারলাম না, রান্ধিয়া খাইতে পারলাম না, আঁটু আঁটু পানি হয়ে গেছে, পোড়ার গরু গিয়া খাইলাম আমরা। প্রত্যেকটা গলিতেই এরকম পানি আছে, আমার বাসার ভিতরেই পানি, আঁটু পানি। এক সপ্তাহের বন্যায় সিলেটের 13 উপজেলা ও সিটি কর্পোরেশনের অন্তত 15 লাখ মানুষ পানিবন্দী। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বানের পানি ঢুকেছে হাসপাতালেও। সুনামগঞ্জের ছাতক উপজেলার কৈতক বিশ্বজ্জা হাসপাতাল ছাড়াও 4টি কমিউনিটি ক্লিনিকে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। দুর্গত মানুষের দুর্ভোগের শেষ নেই। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বানের পানি লোকালয় গড়িয়ে এখন হাসপাতালে, চারদিকে থই থই পানি। সুরমার পানি 2 দিন যাবত প্রবেশ করেছে সুনামগঞ্জের ছাতক উপজেলার কৈতক বিশ্বজ্জার হাসপাতালে। হাসপাতালের মূল ভবন সহ 10টি নতুন পুরাতন ভবনের নিচতলা ডুবে গেছে। এতে রোগীরা পড়েছেন চরম বিপাকে, ব্যাহত হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। পানি তো সবখানে হাসপাতালে একবারে বড় হয়েছে, মানে অসুস্থ রোগী আইয়া পানি সাঁতরিয়া নিলাম। যত মানুষ আছে মধ্যে আইতে গিয়া ভাই 20 জায়গা চিকিৎসা লওয়া লাগে। চিকিৎসা নিতে রোগী লইয়া আসতে খুব কষ্ট হয়েছে, আঁটুর উপরে পানি। ছাতক উপজেলার মতো অন্তত 5টি হাসপাতাল এখন পানিতে তলিয়ে। একদিকে বানের পানি, অন্যদিকে অসুস্থতায় পাচ্ছেন না চিকিৎসা, মানবেতর অবস্থা এসব এলাকার মানুষ। এদিকে উজানের ঢলে ফুসে উঠেছে ঝাউয়ার হাওর, স্রোতের তোরে ব্রিজ কালভার্ট ভেঙে লোকালয়ে প্রবেশ করছে পানি। জেলার 30টি ইউনিয়ন ও 2টি পৌরসভা প্লাবিত হয়ে পানিবন্দী প্রায় 30,000 মানুষ। পাহাড়ি ঢলের সঙ্গে টানা বৃষ্টি দুর্ভোগ বাড়াচ্ছে এলাকাবাসীর। রান্না বান্না করতে পারতেছি না, আমাদের প্রধান সমস্যা হইতেছে আমাদের ঘরে পানি ঢোকার কারণে জিনিসপত্র সব নষ্ট হইয়া গেছে। ঘরে গলা পানি, না শুইতে পারি না বইতে পারি, আরেক কানো ঠাই লইতাম গেছি তার আরো থার মতো না। সবই পানির তুলে বুঝছেন, আমরা আজকে 3 দিন ধরে নৌকার মাঝে বাস করি। অসহায় দরিদ্র মানুষ যারা আছে তারা খাবার ব্যবস্থাও খুব ইয়াতে হয়েছে, এরপর বিশুদ্ধ পানিরও খুব সমস্যা দেখা দিছে। সব কিছু নষ্ট হইয়া গেছে, আর চকির উপরে চকির তুললেও থাকতে পারতাছি না,
এমন অবস্থা, সারা রাত্রে বইয়া কাটাইছি। দুর্যোগ মোকাবিলায় প্রশাসন থেকে নিয়মিত খাদ্য ও নগদ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। এদিকে সুরমা কুশিয়ারার পর এবার যমুনা, ব্রহ্মপুত্র, পদ্মাসহ দেশের 81টি নদ নদীর পানিও উদ্বেগজনক হারে বাড়ছে। দুই তিন দিনের মধ্যে উত্তরে উজানের জেলাগুলোতেও বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মার্জিয়া মোমো রিপোর্ট। পানির নিচে তলিয়ে গেছে লোকালয়, বসতভিটা, সড়ক, শিক্ষাঙ্গন, ফসলের মাঠ। সপ্তাহ ধরে বন্যায় সিলেট, সুনামগঞ্জ সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি জেলার মানুষ পানিতে ভাসছেন। ফসল তো যার যার তলাইছে, হ্যাঁ তো নিতে পারিনি, বাড়িতে চার পাঁচ পাখি, কারো দশ পাখি, এরকম ভাবে তলাই গেছে। ওই খাজ নাইব, আমার কাছে শুনতে তারা ঘুষবো। ঘর ডুবে আমরা গরু বাছুর নিয়ে খুব অসুবিধা ভোগ করতেছি। নদী তুই মানে ভাসায় নিতে আসে, বাটা কাটে, আবার জোয়ারের ধানতলা জায়গা, এখন আমরা কি করব। কুশিয়ারা বিপদসীমার 175 ও সুরমা নদী 115 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে দুঃসংবাদ দিল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জানালো গত 24 ঘন্টায় যমুনা নদীতে 139 সেন্টিমিটার, ব্রহ্মপুত্রে 106, তিস্তায় 50 সেন্টিমিটার, ধলেশ্বরীতে 81 সেন্টিমিটার সহ নতুন করে 81টি নদীতে পানি বেড়েছে উদ্বেগজনকভাবে। আর এতে উত্তরের জেলাগুলোতে আগামী দুই তিন দিনের মধ্যে বন্যার সংখ্যা দেখা দিয়েছে। পর্যবেক্ষণকৃত আমাদের 109টি পানি সমতল স্টেশনের মধ্যে 81টি স্টেশনে গত 24 ঘন্টায় পানি বৃদ্ধি পেয়েছে। উত্তরাঞ্চলের যে নীলফামারি, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম যে এই জেলাগুলো আছে, এই জেলাগুলো খুব স্বল্প মেয়াদে বন্যার কবলে পড়ার একটা সম্ভাবনা আছে আগামী দু এক দিনের মধ্যে। পানি উন্নয়ন বোর্ড বলছে একদিকে ড্রেজিংয়ের অভাবে নদীগুলো পলিতে ভরে গেছে, অন্যদিকে দখলদারদের দৌরাত্মে ভরাট। উজান থেকে আসলে যে পানিটা এখন আসছে, অতীতের তুলনায় এখন নদীগুলো অর্ধেক পরিমাণ পানি ধারণ ক্ষমতার মধ্যে আসলেই সেটা দুকুল উপচিয়ে বিপদসীমা অতিক্রম করে বন্যার তৈরি করছে। কাজেই ড্রেজিং অবশ্যই আমাদের নদ নদীর ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য অবশ্যই দরকার। গত 24 ঘন্টায় সিলেট বিভাগের 9টি পয়েন্টে মোট 694 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, দেশে প্রথম কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যেই এ পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। বাস্তবায়নে কাজ চলছে বলেও জানান রিটার্নিং কর্মকর্তা। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রার্থী ও ভোটাররা। বাহার রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কুমিল্লা সিটি কর্পোরেশনে ভোট গ্রহণ 15 জুন। নিরাপদ ভোট করতে এবার প্রতিটি কেন্দ্রে ও ভোট কক্ষে লাগানো হবে ক্লোজ সার্কিট ক্যামেরা। ক্যামেরায় কেন্দ্রগুলো ভোটের আগের দিন থেকে শুরু করে পরের দিন পর্যন্ত পর্যবেক্ষণে থাকবে নির্বাচন কমিশন ও প্রশাসন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভোটাররা। তারা সিসি ক্যামেরা দিয়ে যদি মানুষের মনে স্বচ্ছতা প্রমাণ দিতে পারে, আমি মনে করি এটা অবশ্যই ভালো উদ্যোগ। সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে যারা থাকবেন তারা জনগণের প্রত্যাশা পূরণেই তারা কাজ করবেন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মেয়র প্রার্থীরাও। তবে ক্যামেরা নিয়ন্ত্রণে যারা নিয়োজিত থাকবেন তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা। আসলে যদি পতাকা যে মিল থাকে, এটা চালু থাকে, তো এটা আমাদের লেগে মনে হয় এত শুভ খবর কিছু থাকতে পারে না। এই সিসি ক্যামেরার কারণে যদি ভোটারদের প্রাইভেসি নষ্ট হয় তাহলে এই আগামী দিনে এটা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে পারে। এটা অবশ্যই একটি ভালো উদ্যোগ যদি এটা যদি কোনো ধরনের নিয়ন্ত্রণ না করার জন্য যদি দিয়ে থাকে। সিসি ক্যামেরা লাগানোর কথা হচ্ছে, এটা যদি হয় ইনশাআল্লাহ ভোট 100% সুস্থ হবে। কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনার কথা জানান রিটার্নিং কর্মকর্তা। ঝুঁকিপূর্ণ বা কম ঝুঁকিপূর্ণ তো এখানে কথা ওইটা নয়, ইলেকশন কমিশনের কথা হচ্ছে যে পুরোটাই যাতে সুন্দরভাবে দেখা হয়, সেইভাবে সেই দৃষ্টিকোণ থেকে দেখা হবে। কুমিল্লা সিটি নির্বাচনের ভোট গ্রহণের জন্য 105টি কেন্দ্রে 640টি ভোট কক্ষ থাকবে। সময় সংবাদ, কুমিল্লা। রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনে দ্রুত সংলাপে বসবে নির্বাচন কমিশন। আজ সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2022-এর আনুষ্ঠানিক উদ্বোধনের পর এ কথা বলেন সিএসি। ভোটাধিকার প্রয়োগ সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে ভোটদানে বাধার সম্মুখীন হলে
নাগরিককে প্রতিবাদী হওয়ার পরামর্শ দেন তিনি। শুক্রবার সকালে সাভার উপজেলা কমপ্লেক্সে ভোটারের বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2022-এর উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। 16 ও 17 বছর বয়সী দুই শিক্ষার্থী তথ্য হালনাগাদ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন নিজে উপস্থিত থেকে। প্রথমবারের মতো প্রথম ভোটার হতে পেরে আমি খুবই আনন্দিত। 1-1-2007-এর আগে যাদের জন্ম তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করব। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সব রাজনৈতিক দলের আস্থা অর্জনে অচিরেই সংলাপের আয়োজন করবে ইসি। অচিরেই রাজনৈতিক দলগুলোকে বিএনপি সহ আমরা সংলাপে বা আমাদের সাথে আলোচনায় বসার জন্য আহ্বান জানাব। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে দেশের 139টি উপজেলায় একযোগে শুরু হওয়া ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। 18 বছর বয়স যাদের হয়েছে তাদেরকে একটা বিশেষ দায়িত্ব যে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। দেশে ভোটাধিকার প্রয়োগ সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে ভোটদানে বাধার সম্মুখীন হলে নাগরিকদের প্রতিবাদী হওয়ার পরামর্শ দেন সিইসি। তিনি যদি প্রতিবাদী হয়ে ওঠেন তাহলে কিন্তু ভোটাধিকার প্রয়োগটা অনেক বেশি সহজ হবে। পর্যায়ক্রমে ধাপে ধাপে সারা দেশে চলবে ভোটার তালিকা হালনাগাদের এই প্রক্রিয়া। প্রথম ধাপে দেশের 139টি উপজেলায় শুরু হওয়া ভোটার তালিকা হালনাগাদের এই কার্যক্রমে নতুন ভোটার অন্তর্ভুক্তির পাশাপাশি মৃত ভোটারের তথ্য সংগ্রহ এবং ভোটার স্থানান্তরের জন্য আবেদন করা যাবে। একজন নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কার্যক্রমের সফলতা নির্ভর করছে সবার সম্মিলিত সহযোগিতার উপর। পাশাপাশি সকল নাগরিকের অংশগ্রহণ নিশ্চিতে বিকল্প নেই সর্বস্তরে ব্যাপক প্রচারণার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, সাভার, ঢাকা। জনপদের সময় আরো থাকছে, খোদ ব্যাংক কর্মকর্তাই হ্যাকারকে দিতেন ক্রেডিট কার্ডের তথ্য, ফোনে গ্রাহককে 9-6 বুঝিয়ে পাসওয়ার্ড নিয়ে হাতিয়ে নিত টাকা, গ্রেফতার 2। জাতিসংঘ মহাসচিবের গঠন করা চ্যাম্পিয়ন্স গ্রুপ অব গ্লোবাল ক্রাইসিস রেসপন্স প্ল্যাটফর্মের বৈঠকে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরবর্তী বৈশ্বিক সংকট মোকাবেলায় এই প্ল্যাটফর্ম গঠন করা হয়। আজ বাংলাদেশ সময় রাত 9টায় জাতিসংঘ মহাসচিবের এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দেবেন সরকার প্রধান শেখ হাসিনা। চলমান বৈশ্বিক পরিস্থিতিতে খাদ্য জ্বালানি এবং অর্থ সংকট নিয়ে কাজ করতে বিশ্ব নেতাদের মধ্য থেকে 6 সরকার ও রাষ্ট্রপ্রধানকে নিয়ে এই রেসপন্স কমিটি গঠন করেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে বৈশ্বিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবেন বিভিন্ন সংস্থাকে। উচ্চ পর্যায়ে প্ল্যাটফর্মে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গেল 12 এপ্রিল টেলিফোনে আমন্ত্রণ জানান জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান, সেনেগালের প্রেসিডেন্ট, G20 চেয়ারম্যান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, G7 চেয়ারম্যান, জার্মানির চ্যান্সেলর, ক্যারিকমের চেয়ারম্যান, বার্বাডোজের প্রধানমন্ত্রী ও ডেনমার্কের প্রধানমন্ত্রী রয়েছেন এই কমিটিতে। লন্ডনে বরেণ্য সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফার চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ব্রিকলেন মসজিদে জুমার নামাজের পর তার জানাজায় অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। লন্ডনের বাংলাদেশ হাই কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে, সব আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরবে তার মরদেহ। পরে শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর পাশে তাকে সমাহিত করার কথা রয়েছে। এদিকে আব্দুল গাফার চৌধুরীর মরদেহ বৃহস্পতিবারের আগে দেশে আসবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সোমবারে যদি অফিস খুলে আর নিয়ে যাওয়া হয়, যদি সার্টিফিকেট দেয়, তাহলে নেক্সট ফ্লাইট আমার বুধবারে, বুধবারে তখন লাশটা হয়তো পাঠানো যাবে। তার মানে বৃহস্পতিবার আমরা ঢাকায় পাব। আমাদের হাইকমিশনকে আমরা এইভাবে ইনস্ট্রাকশনও দিয়েছি। কবরটা আবার ওনার করাই আছে, ওনার বউ মারা গেছিলেন, তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে কবর দিয়েছেন এবং আপনার গফরবাইয়ের জন্য জায়গা নির্ধারিত করেছেন। এবছর হজের ফ্লাইট শুরুর 10 দিন বাকি থাকলেও নিবন্ধনে আটকে আছে সব প্রস্তুতি। এখনও নির্ধারণ হয়নি সৌদি অংশে খরচের হিসেব। খোদ ধর্ম প্রতিমন্ত্রীও বলছেন, সঠিক সময়ে হজের সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পূর্ণ করাই এখন বড় চ্যালেঞ্জ।
চলতি বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের সুযোগ পাবেন 57,585 জন। 22 মে পর্যন্ত চলবে নিবন্ধন, কিন্তু স্বাভাবিক সময়ে নিবন্ধন কার্যক্রম 4 থেকে 5 মাস আগেই সম্পন্ন হয়। সৌদি সরকার ই হজ কার্যক্রম চালু করলে বাড়ি ভাড়া, ক্যাটারিং, গাড়ি ভাড়া সহ অন্যান্য কার্যক্রম শুরু করেন এজেন্সিগুলো। তবে ফ্লাইটের আর মাত্র 10 থেকে 14 দিন সময় থাকলেও এখনও মূল কার্যক্রম শুরু না হওয়ায় দুশ্চিন্তায় এজেন্সিগুলো। আজ থেকে অত্যাশন্য দরজায় করানাচ্ছে, কীভাবে সম্ভব? আমরা এখনও একেবারে হজ কার্যক্রমের প্রাথমিক জায়গায় আছি। এ অবস্থায় হজের নিয়মিত ফ্লাইট 5 জুন থেকে শুরু না করে পিছিয়ে দেওয়ার পরামর্শ হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের। সৌদি কর্তৃপক্ষের খরচের টাকা কত এখনো পর্যন্ত এজেন্সি এটা জানে না। এরপরে দ্বিতীয় কাজটি আমি সৌদি কর্তৃপক্ষ থেকে যেটা প্রয়োজন আমাদের, আমাদের ইহজ সিস্টেম ওপেন করা। এখন যে সময় আছে এই সময়ের মধ্যে দ্রুত হজ ফ্লাইট দেওয়া খুব দুরূহ হবে। তবে সরকারিভাবে সবকিছু সঠিক সময়ে শুরু হবে জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলছেন, এবারের হজ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা বড় চ্যালেঞ্জ। এটা একটা কঠিন চ্যালেঞ্জ, আর ওই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা কাজ করার জন্য ইনশাল্লাহ প্রস্তুত, কারণ সিস্টেমটাই আমাদেরকে করে দিবে যত দ্রুত করা যায়, যেটা আগে অতীতে ছিল না। আগামী 31 মে আনুষ্ঠানিকভাবে হজের প্রথম আর 5 জুন থেকে শুরু হবে নিয়মিত ফ্লাইট। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরো থাকছে, মরার ওপর খাড়ার ঘা, 19 দিনের মাথায় মাছ ধরায় আবারও নিষেধাজ্ঞা, আজ থেকে 2 মাস সাগরে ফেলা যাবে না জাল, কর্মহীন হাজার হাজার জেলে। ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয়ে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তের নামে গঠিত গণকমিশনের আইনগত কোনো ভিত্তি নেই। গণকমিশনকে ইস্যু করে কোনো পক্ষ বিশৃঙ্খলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে কথা বলেন মন্ত্রী। যাদের নামে তারা এই সন্ত্রাসের দায়ভার দিচ্ছেন, দুর্নীতির কিংবা কোনো দুর্নীতি করেছেন, এগুলি আমরা কেউই এগুলি ইনকোয়ারি করি নাই, দেখিও নাই, কাজে আমরা এটা সম্বন্ধে কিছু বলতে পারব না। তারা দিয়েছেন, আমরা এগুলি না দেখে কিছু বলতে পারব না, আমরা দেখিনি। আইন কেউ হাতে নিয়ে তুললে আমাদের যেটা করণীয় আমরা সেটাই করবো, সেটা আপনাকে স্পষ্ট আমরা বলে দিচ্ছি। তো আমরা, আমি এই কথাটা জোর দিয়ে বলতে চাই যে যে মানে অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ হবে না সেই অভিযোগ আমরা আমলে নেই না কখন। খোদ ব্যাংক কর্মকর্তাই হ্যাকারদের কাছে তুলে দিতেন ক্রেডিট কার্ডের গোপন তথ্য। হ্যাকার ব্যাংকের কাস্টমার কেয়ারের নম্বর ক্লোন করে গ্রাহককে ফোন দিয়ে হাতিয়ে নিতেন ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড, পরে কার্ডে থাকা টাকা সরিয়ে নেওয়া হতো নগদ কিংবা বিকাশে। বুলবুল রেজার রিপোর্ট। কাবুল হাসান রশিদ সোশ্যাল ইসলামী ব্যাংক এসআইবিএল এর ক্রেডিট কার্ড শাখার অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার পদে চুক্তিভিত্তিক কাজ করেন গত 7 বছর ধরে। কিছুদিনের মধ্যে চাকরি স্থায়ী হওয়ার কথা থাকলেও তিনি এখন গোয়েন্দা জালে। অভিযোগ, তিনি ব্যাংকের সার্ভারে থাকা গ্রাহকের ক্রেডিট কার্ডের যাবতীয় তথ্য তুলে দিতেন হ্যাকারদের কাছে। হ্যাকার হিসেবে কাজ করতেন হাসান ও রাব্বি। হ্যাকাররা এসআইবিএল এর হট নাম্বার ক্লোন করে ফোন দিতেন গ্রাহকদের, 9-6 বুঝিয়ে ওটিপি নম্বর নিয়ে নিতেন, পরে কার্ড থেকে ব্যালেন্স ট্রান্সফার করে নিতেন বিকাশে। ব্যাংকের ইনফরমেশনটা দিত ব্যাংকের এক কর্মকর্তা, তার নাম হচ্ছে কাবুল হাসান রশিদ। গত 2 মাসে অন্তত 300 গ্রাহকের তথ্য কাবুল তুলে দিয়েছেন হ্যাকারদের কাছে। অনলাইন ট্রানজেকশনটা অন করার জন্য রিকোয়েস্ট রেখেছেন, এখন আমরা এটার জন্য একটা আপনার আর কি কার্ডের পিছনে যে 3টা সিবিসি নাম্বার থাকে, সিবিসি নাম্বারটা দরকার, ঠিক আছে? দেন আমি হচ্ছে যে ওনাকে সিবিসি নাম্বারটা বলি, বলার পরে দেখি যে আমার কার্ডে মানে বলার বলে আমি হচ্ছে অন্য কাজে ইয়া দিই, পরে দেখি যে আমার কার্ড থেকে ট্রানজেকশন হয়েছে কিছু অ্যামাউন্ট। পুলিশ বলছে ফরিদপুরের প্রতারক চক্র মোবাইল ব্যাংকিং প্রতারণার পাশাপাশি এখন নজর দিয়েছে ডেবিট ক্রেডিট কার্ড জালিয়াতিতে। সে প্রতিদিনই ব্যাংক থেকে যখন বের হতো ক্রেডিট কার্ডের যে বিভিন্ন ব্যক্তিদের ক্রেডিট কার্ড তার তথ্যগুলি কালেক্ট করতো, কালেক্ট করে সে হ্যাকারদের নিকট দিয়ে দিত। মূলত একটি বিশেষ এলাকায় মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুরের একটি এলাকায় এই হ্যাকারদের কার্যক্রমগুলি বেশি। ডেবিট কিংবা ক্রেডিট কার্ড হ্যাকিং এর হাত থেকে বাঁচতে গ্রাহকদের সচেতন হওয়ার পরামর্শ পুলিশের। গোপনে তথ্য ফাঁস না হয় সেক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানগুলির একটি দায়বদ্ধতা আছে, তাদের এই ব্যাপারগুলিতে আরও সিকিউরিটি ফিচার বাড়ানো। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এ যেন মরার ওপর খাড়ার ঘা,
১৯ দিনের মাথায় মাছ ধরায় আবারও নিষেধাজ্ঞা। আজ থেকে দুই মাস সাগরে ফেলা যাবে না কোনো জাল। এবছর ইলিশ মৌসুম খুব একটা সুবিধার হয়নি জেলেদের জন্য। আটঘাট বেঁধে প্রতিবার সমুদ্রে গেলেও অধিকাংশ সময় ফিরতে হয়েছে খালি হাতে। এরই মধ্যে আবার শুরু হলো সুষ্ঠু প্রজনন ও মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির জন্য সমুদ্রে ৬৫ দিনের অবরোধ। অবরোধ সফল করতে কক্সবাজার উপকূলে ফিরেছে ৭০০০-এর বেশি মাছ ধরার ট্রলার ও জেলেরা। প্রতিটি ট্রলার নোঙর করা আছে বাঘখালী নদীর মোহনায়। তবে অনেক জেলে রয়েছেন উৎকণ্ঠায়, তাদের দাবি এখনও জেলে কার্ড পাননি। এজন্য ৬৫ দিন বন্ধে সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় তারা। কাট করে নাই, কাট বলছে যে ১ মাস এরকম বলছে, এখন বন্ধ হয়ে গেছে, আমরা কিভাবে চলবো, আমাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারে জেলেদেরকে, সেটার জন্য আমরা চাই। এদিকে বরগুনার ঘাটেও সমুদ্র থেকে ফিরে ট্রলার নোঙর করে রেখেছেন জেলেরা। পাড়ে বসে জাল মেরামত করে সময় কাটছে তাদের। তবে জেলেদের অভিযোগ, দেশের জলসীমায় ঢুকে প্রতিবেশী দেশের জেলেরা মাছ শিকার করে। ভারতবর্ষদের লোকজনে আমাদের বাংলাদেশের মাছ নিয়ে যায় দরিয়া, আর আমরা গুরুগারা বাল বাসা নিয়ে সংসার নিয়ে অনেক কষ্টের ভিতরে আছি। ভারতের সরকারের সাথে মিলিয়ে যদি অবরোধ দিতে তাহলে দেখা যায় যে তাহলে এরা মাছ ধরতেন, আমরা মাছ ধরতাম না। এরা রাতের বেলায় আসে, আবার ভোর ভোর থাকতে এরা চলে যায়। এই যে সময়টা, এই সময়টা আমরা যে মাছটা রক্ষা করলাম তাতে কোনো কাজ হইল না। মানে মাছটা ঠিকই ধরা পড়তেছে, কিন্তু আমাদের জালে পড়তেছে না, ভারতীয় জালে ধরা পড়তেছে। বরগুনায় ২৭৭ জন নিবন্ধিত জেলে রয়েছেন। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। জনপদ সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাঁধ ভেঙে হুহু করে ঢুকছে পানি, ডুবছে নতুন নতুন এলাকা। ভয়াবহ বিপর্যয়ে সিলেটবাসী, তলিয়েছে সুনামগঞ্জের ৫টি হাসপাতাল, উত্তরেও বন্যার পূর্বাভাস। দেশে প্রথম কুমিল্লা সিটি নির্বাচনে ভোটকেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা। রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনে দ্রুত সংলাপে বসবে কমিশন, ভোটার তালিকা হালনাগাদ শুরু। এবং লন্ডনে বরেণ্য সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর প্রথম জানাজা সম্পূর্ণ, বৃহস্পতিবারের আগে দেশে আসছে না মরদেহ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এ ছিল জনপদের সময়, সঙ্গে থাকুন সময়।